ভারতের রাজধানী দিল্লি আর সেই শহরের স্টেডিয়াম অরুণ জেটলি, যে মাঠে স্বাগতিক ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ। একটা টি টোয়েন্টি খেলে জিতেছে টিম টাইগার, আলোচিত টাইম ডাউটের জন্ম দিয়ে জিতেছে ওয়ান ডে বিশ্বকাপের ম্যাচও। সেখানে ভারত তিন টি টোয়েন্টি খেলে হেরেছে দুটিতে। দিল্লি থেকে আশিক রুদ্র রিপোর্ট। ভারতে যে কয়েকটি ঐতিহ্যবাহী স্টেডিয়াম আছে তার মধ্যে দিল্লির অরুণ জেটলি অন্যতম। যদিও সোয়া একশো বছরেরও বেশি সময় ধরে ফিরোজ শাহ কোটলা নামেই পরিচিত ছিল, 2019 সালে ভারতের প্রয়াত অর্থমন্ত্রীর নামে নামকরণ করা হয়। স্টেডিয়ামের এক একটি স্ট্যান্ড বিখ্যাত সাবেক ক্রিকেটারদের নামে করা হয়েছে, বিশেন সিং বেদি, বীরেন্দ্র সেহবাগ, এমনকি ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীরের নামও আছে। তবে এ মাঠটির পরিসংখ্যানে ভারতের চাইতে এগিয়ে বাংলাদেশ। অরুণ জেটলি স্টেডিয়াম, যা ছিল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম, নাম বদলালেও ইতিহাস কিন্তু বদলায়নি, কারণ এ মাঠেই প্রথমবার টি টোয়েন্টিতে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। আরও একটি রেকর্ড আছে, এ মাঠে বাংলাদেশ কখনো কোনো ফর্ম্যাটে ম্যাচ হারেনি। 2019-এ ভারত সফরে এসে মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে 7 উইকেটে জিতেছিল টাইগাররা। অন্যদিকে অরুণ জেটলিতে 3 টি টোয়েন্টি খেলেছে টিম ইন্ডিয়া, হেরেছে দুটিতে। ওয়ানডে বিশ্বকাপে দিল্লির স্টেডিয়ামটি সাক্ষী হয় এক নজিরবিহীন ঘটনার। লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস টাইম আউটের শিকার হয় এই বাংলাদেশের বিপক্ষে। টাইগাররা ম্যাচটি জিতে নেয় 3 উইকেটে। এরপর থেকে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে শীতল যুদ্ধ এখনও চলছে। পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে কথা বললেও সাম্প্রতিক পারফরমেন্স টাইগারদের বিপক্ষে। ব্যাটিংয়ের দৈন্যদশা কাটিয়ে কি পারবে অরুণ জেটলিতে অজেয় হয়ে থাকতে? আশিক রুদ্র, চ্যানেল 24, দিল্লি, ভারত।